নমস্কার বন্ধুরা, সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন রান্না করছি চিকেন ভরা পটলের দোরমা। তার জন্য পটল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজ পটল নিয়েছি। পটলগুলো আমি ছুরি দিয়ে চেঁচে রেখেছি, এখন এর ভেতর থেকে দানাগুলো বার করিনি। দানাগুলো বার করে আপনাদের দেখাবো। আর আলু নিয়েছি, আলুটা এরকম ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে। আর এখানে রয়েছে চিকেন, এটা 400 গ্রাম চিকেন আছে, এটাকে ধুয়ে পরিষ্কার করে, এটা কিমা করা রয়েছে, এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটু কাঁচা লঙ্কা, একটু বেশি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আর রসুন কুচানো রয়েছে, আদা কুচানো রয়েছে, পেঁয়াজ কুচানো রয়েছে। আর এই পুরটা তৈরি করার জন্য এই মশলাটা, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এটা রয়েছে। এটা পটলের এই চিকেন দিয়ে পুরটা তৈরি হবে। আর গ্রেভি করতে আমার লাগবে টমেটো, এখানে রেখেছি স্বাদ মতো নুন হলুদ। আর এখানে রয়েছে 1 চামচ চালমগজ, 8-10টা হাফ কাজু বাদাম ভাঙা, আর 1/2 চামচ পোস্ত, আর এখানে 1/2 চামচেরও কম রয়েছে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর এখানে রয়েছে 1/2 চামচ এমনি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। আর একটু চিনি তো দিতেই হবে মিষ্টি, তাই জন্য চিনিটা রেখেছি। পুরটা তৈরি করে নেব, তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কুচানো আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা নেড়ে নিয়েছি, নেওয়ার পর আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু চিনি এতে দিয়ে দিলাম, আর যেই মশলাগুলো রেখেছিলাম মশলাগুলো এতে দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু ভেজে নিয়ে এবার মাংসের কিমাগুলো এতে দিয়ে দিচ্ছি। পটলের ভেতরে পুর ভরার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। এইভাবে পটলের মুখটাকে আগে কেটে নিয়েছি, নিয়ে একটু বড় করে কেটেছি। এবার এই চামচ দিয়ে আস্তে আস্তে করে ভেতর থেকে সব দানাগুলোকে বার করে দেব। এই দেখুন, ভেতরটা পুরো বার করা হয়ে গেছে, সব পুরো খালি হয়ে গেছে। এর ভেতরে এবার পুরটা দেব। এই আড়াটা করে দেখাচ্ছি, হ্যাঁ, সবকটা পটলের এরকম আমার বার করা হয়ে গেছে দানাগুলো। এবার এর মধ্যে আমি পুরটা ভরে নেব। এইভাবে এর ভেতরে দিয়ে সবকটাকে আমি রেডি করে নিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে এটাকে ভেতরে পুরটাকে দিয়ে দিতে হবে, আর এই মুখটা এতটা খালিই থাকবে। এইভাবে এর ভেতরে পুরগুলো, এইভাবে এর ভেতরে পুরগুলো ভরে নেব। খানিকটা দেওয়ার পর এইভাবে আঙুল দিয়ে চেপে দেব। কাঠি দিয়ে প্রত্যেকটা মুখকে, এই পটল যে কেটেছিলাম এই মুখগুলো রেখেছিলাম, কাঠি দিয়ে এইভাবে প্রত্যেকটা মুখকে আটকে দিয়েছি। হাতে একটু নুন নিয়ে পটলের ওপর দিয়ে একটু ভালো করে আমি নুনগুলো মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো একে একে তুলে নিচ্ছি। আর এই মুখটা আমি কাঠি দিয়েছি, এটা আটা দিয়ে বন্ধ করলেও বন্ধ হতো। আবার অনেকে ভাজা করার সময় আগে পটলটা ভেজে নিয়ে তারপর পুরটা দেয়, কিন্তু আমরা আগে পুরটা ভরি তারপর পটলটাকে ভাজি।
ওদিকে পটলের দোরমাটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি গ্রেভিটা করার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম, কালো জিরে রেখেছি সামান্য, কালো জিরেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার মিক্সির বাটিতে কাজু, পোস্ত, চালমগজ আর টমেটো দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, ওই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, দু রকম লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা কষানো হয়ে গেছে, তাও একটু জল দিয়ে আর একটু ভালো করে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে কষে নিচ্ছি। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি এতে খুব অল্প করেই জলটা দেব, খুব বেশি জল দেব না। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি পটলের দোরমাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের দোরমাটা আমার রেডি হয়ে গেছে, এবার এক চামচ ঘি এর মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। এই প্লেটের মধ্যেই আমি দোরমাটা নামিয়ে নিচ্ছি। পটলের দোরমাটা আমার রেডি হয়ে গেছে, আর আমার এই পটলের দোরমা তৈরি করাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।